দেখা যায় সুগন্ধিটা তেল গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে একটু ধরে থাকতে হবে রাস্তাঘাট পাড়াগাঁয়ে যা হয় ভিলেজ ভিলেজে যা হয় আর কি গ্রামগঞ্জে সেসব আপনাদের দেখাচ্ছি গাছ মাঠের ধারে রাস্তার ধারে গাছ প্রকৃতির দৃশ্য এ পয়সা দিয়েও কিনতে পাওয়া যাবে প্রকৃতি এক এক সময় এক এক রকম রূপ নেয় সেই মুহূর্তে যে ক্যামেরায় ধরে রাখতে পারবে দেখছেন পাগল নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলের আপনাদেরকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে চলেছি কুমড়ো ফুল মসুর ডাল দিয়ে বড়া তো এই ভিডিওটি পুরো দেখতে থাকুন আর দেখুন কীভাবে আমি বানাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন তো কুমড়ো ফুল আর মুসুরির ডালটা আমি বাটতে শুরু করেছি মিশিয়ে বাটা হয়ে গেলে বড়া ভাজা শুরু করে দেবো এটা খেসারির ডাল দিয়েও কেউ করতে পারে বড়াটা বা কেউ বেসন দিয়েও ভাজতে পারে এটা অনেকে মিশ্রিতে বাটে ছিলে বাটছি ইয়ার নতুন রেসিপি আই নতুন খুব সুস্বাদু টেস্ট হয় মুড়ি দিয়ে তো সকালে খাই সন্ধ্যেও খাই যখন কি এবারে এটি পান্তা দিয়েও ভালো লাগে শুধু বড়া আর পান্তা এ তো সবসময় পাওয়া যায় না খুব উপকারী জিনিস শরীর স্বাস্থ্য খুব ভালো লাগে খেলে ওর সঙ্গে আর কি দিতে হবে এই তো এখানে আমি বলছি কি গো এই তো এটা কুমড়ো ফুল আর মুসুরির ডাল এটা একটা পেঁয়াজ
এটা লঙ্কা কুচি আগে থাকে আমি লঙ্কা কুচি নিয়েছি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে কেউ একটাও নিতে পারে সে আমি দুটো নিয়েছি এটা সাদা তেল এটা নুন এটা এটা কালা জিরে আমি যখন এই হয়ে এসেছে আমি যখন মিক্স করব তখন দেখাচ্ছি এই হয়ে এসেছে ওর মধ্যে সব দিয়ে হাঁটতে হবে দেখাচ্ছি বেটে খায় বান্না বাটা তো এখন সব গুঁড়ো মশলা জব্ব এত এত যে বড় নোড়াটা নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে যাবে তোমার নড়াটার কাহিনী আছে নাই আমি নিয়ে এসেছিলাম কাশ্মীরে বেড়াতে গিয়ে কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম পাহাড়ি থেকে মানে এই শিলে নোড়া রয়েছে ঘরে এটা নোড়া নয় এবার বাটা শেষ হয়ে গেছে আমি একে তুলে নেবো নিয়ে এবার আমি তাতে প্রয়োজন মতো নুন দেব লেগে গেছে নোংরা লেগে গেছে আমি হাতটা ধুয়ে নেব প্রয়োজন মতো ওইতে নুন দিলাম লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম মনে হচ্ছে দুটো একটু বেশি হবে দুটো করে রেখে দিই তো একটু কালা জিরে কটা দিয়ে দিলাম এবারে এটা ফাটতে থাকতে হবে ভালো করে ভালো করে মাখাতে হবে না ভালো করে লঙ্কার ঝাঁজ বেরিয়েছে কত সুন্দর হয়েছে বেটারটা বেটারটা কত সুন্দর আমি হয়ে গেছে এটা এবার আমি কড়া বসিয়ে উনে জাল দিয়ে দেবো কুমড়ো ফুলের বড়া শুরু করে দেবো উন যারা শুরু হচ্ছে এবার উনুন জ্বালা শুরু হচ্ছে বন্ধুরা দেখো আমি এবারে জ্বালনটাকে ধরিয়ে নেব পাড়া গায়ে নারকেল পাতা জাল দিতে সুবিধা যা হয় তাড়াতাড়ি উনুন হয়ে যায় এমনিতে বলেছে কাঠ খড়ের কাঠ আর খড় খড় উঠে গেলে তখন খড়ের জালই হবে সবসময় এখন কাঠ এই নারকেল কাঠই রয়েছে নারকেল পাতা আর নারকেল কড়াটাকে আমি ভালো করে তাতিয়ে নেব তারপরে ছাড়বো না তো ঠান্ডা থাকলে তোমার বাতি তো দাউ দাউ করতে যাবে তেল উঠে গেছে দুপুরে ওই জন্য আমি ওকে নিভিয়ে দেবো উনুন ধরে গেলে নিভিয়ে দেবো ব্যস্ত বাড়তে বাড়তে ঘাম বেরিয়ে গেছে নতুন রেসিপি না বন্ধুরা দেখে বুঝতেই পারছে নতুন এসি খেতে খুব মজাদার হবে একদম নতুন এসি আপনারা বাড়িতে করে খাবেন কীভাবে করছে অপু দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকুন দেখে থাকুন কড়াইটা তেতেছে কি তবে আপনারা বুঝতে পারবেন একটু বাকি মাঝে মিস করলে মুশকিল হয়ে যাবে একটু বাকি আছে ভালো করে তাতিয়ে নেব যে জায়গাটা আসল মিস করলে মুশকিল দেখতে থাকুন এবারে কড়া তেতে গেছে আমি সাদা তেল দিয়ে দেব দুপোলার মতো দিচ্ছি তেল যে যেমন দিতে পারে না না বেশি দিলে তো ছাঁকা তেলের মধ্যে হয়ে যাবে
ও আচ্ছা চারদিকে লাগিয়ে দেব নাম কি এর নামটা কি কুমড়ো ফুলের বোরা আচ্ছা আচ্ছা এর আগে খেয়েছো কোনোদিন অনেক দিন আগে খেয়েছিলাম তাই এখনো এই দুটো ফুল কটা ফুটেছে দেখে বলি তবে মুড়ি যে তোমাদের করে খাওয়াই এর আগেও অনেকবার খাওয়া হয়েছে খুব সুস্বাদু টেস্ট তেল তেতে গেছে এবার আমি বড়া ভাজা শুরু করে দেবো তার আগে একটু আরেকবার ফেটে নেব আচ্ছা বড়াটাকে একটু চেপে চেপে দিতে হবে না তো উপরে হয়ে থাকবে চাপটে চাপটা করে হাত দিয়ে হাত দিয়ে ধরে বেশি ছাড়বো না গায়ে গায়ে লেগে যাবে চারটে করে ছেড়ে দেবো আবার পরের বারে দেব অল্প সময়ের মধ্যে আমি বড়াটাকে উল্টে দেব বাহ দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে এখন এটা উল্টালে ওর মধ্যে লেগে যাবে একটু শক্ত হলে একটু সাইডে সরিয়ে দেব দিয়ে তারপরে ওই দুটোকে উল্টাবো না তো উপরে পড়ে যাবে বড়ার উপরে জোরে জাল দেবো না জোরে জাল দিলে চুঙে যাবে দারুণ তো দেখতে হ্যাঁ আবার একটু অপেক্ষা করব সঙ্গে সঙ্গে উল্টাবো না ততক্ষণ উনুনে জাল দিতে থাকবো এই জিনিসটা হচ্ছে দেখবো আবার বেশি দেরি হলে চুঙে যেতে পারে পাড়ায় গায়ে লোক বেশি খায় কারণ ফুল তো সবসময় পাওয়া যায় না আর সিজনের ফুল আপনারা কিনেও খেতে পারেন কলকাতায় তো অনেক বন্ধুরা কিনে খায় তাই ওকে আরেকবার উল্টে দেব আর একটু তেল দিতে হবে বন্ধুরা তেলটা একটু টেনে নিয়েছে বড়াই তেলটা নে সবাই জানে সবাই মানে আমাদের গ্রামের মা কাকিমারা জানে বড়াইতে বড়া ভাজলে তেল টেনে নেয় ও উনুন তো ভালোই জ্বলছে আমি তুলে নেব বেশ বড় বড় ভালো বড়া গো দেখে খেতে ইচ্ছে করছে জিভে জল আসতে না কখন খাবো না এবার তুলে নাও এবার আমি বড়াটাকে সাইডে ধরে একটু ধরে থাকবো কেননা তেল আছে তেলটাকে গড়িয়ে নিচে পড়ে যাবে তবে আমি তুলে নেবো একটা একটা করে সবকটি বড়া আমি তুলে নিচ্ছি তেল সমেত তুললে হবে না একটু ধরে থাকতে হবে দেখুন বন্ধুরা তেল গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে একটু ধরে থাকতে হবে ব্যাস দেখুন বন্ধুরা আর একবার
সুন্দর খেতে আর পান্তা ভাত দিয়েও ভালো লাগে। তো বন্ধুরা বাড়িতে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো সুস্বাদু, খুব সুন্দর খেতে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, পাশের বেল বাটনটা বাজাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, লাইক করবেন। এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।